আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য মোহমুগ্ধতায় তুমি গল্পের 31 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাই গল্পের শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুরোটা দেখার পর কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। জীবনের চলার পথে এমন একটা মানুষ খুব প্রয়োজন যে ভুলগুলো ধরিয়ে দেবে, সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আবারও নতুন করে চলার পথ দেখাবে। মানব মন বিচিত্র, কখনো হাসি কখনো কান্না, কখনো বা মনের সাথে মনের প্রগাঢ় দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বে কখনো কখনো যেন অন্ধ হয়ে যাই, হুট করে এই জীবনের ভুল সিদ্ধান্তগুলো নিয়ে বসি, আর সেই ভুলগুলো ধরিয়ে দিতে জীবনে বিশেষ মানুষটার খুব করে প্রয়োজন। অদ্রিজের জীবনের আলোর পথ দেখানোর মানুষটি মনময়, যতই রাগ দেখাক ধমক দিক, অদ্রিজের প্রতিটা ভুল মনময় নিজেই শুধরে দেয়। সেদিন তাদের মাঝে ঝগড়া হলেও মনময় বুঝতে পারে অদ্রিজার মাথায় অ্যাবলেশনের ভূতটা লতিফাই দিয়েছে, তাই অদ্রিজার সাথে আর রাগারাগি না করে অদ্রিজাকে বোঝায়। অদ্রিজাও মনময়ের সব কথা মেনে নেয়। মাঝে মাঝে মনময়কে অদ্রিজার একটা নক্ষত্র মনে হয়, যে অদ্রিজার কালো আদার আসমানটায় একটা তারা হয়ে জ্বলজ্বল করছে। মনময়ের দৌলতে অদ্রিজা একটা পরিবার পেয়েছে, সুখের নীর পেয়েছে, সাথে পেয়েছে মনময়ের অপূর্ণীয় ভালোবাসা। কিন্তু যে মনময় অদ্রিজার জীবন আলোকিত করে সেই মনময়ের বসবাস ঘোর তমসার। সেদিনের পর প্রায় 3 দিন পরই লতিফা ফিরে যায় নিজের বাড়িতে, কিন্তু অদ্রিজা কিছুতেই চুমকি বুকে ছাড়ে না। তার ইচ্ছে বাকি কয়েক মাস চুমকি তার সাথেই থাকবে। এই নিয়ে বাড়ির কারো কোনো মাথা ব্যথা নেই। বাড়ির সবার চুমকিকে বেশ পছন্দ করে। মাঝে মাঝে চুমকি আর অদ্রিজার বন্ধন দেখলে শামিমার মনে হয় চুমকি অদ্রিজার মেয়ে, কেননা হাসি খুশি সবার সঙ্গে ভাব জমানোর বিষয়গুলো অদ্রিজার চুমকির মাঝেই রয়েছে। মা হিসেবে লতিফাকে কোনো দিক দিয়ে পছন্দ না শামিমার। এই কয়েকদিনে অদ্রিজার প্রতি লতিফার উদাসীনতা দেখে শামিমার বেশ রাগ হয়। এই সময় মেয়েদের সবচেয়ে বেশি কাছের বন্ধু থাকে মা, কিন্তু সেই মা কিনা এমন নির্লিপ্ত ভাবতেই অবাক লাগে। মুখটা ঘোমরা করে মনময়ের দিকে তাকিয়ে আছে অদ্রিজা। হসপিটালে যাবে তাই তাকে রেডি করে নিজে রেডি হতে শুরু করে মনময়। গত 2 দিন থেকে অদ্রিজার শরীরটা বেশ খারাপ যাচ্ছে, তবুও হসপিটালে যেতে কিছুতেই রাজি নয় সে। মনময় অদ্রিজার বিষয়ে কোনো রিস্ক নিতে রাজি নয়, তাই এক প্রকার জোর করেই অদ্রিজাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বের হচ্ছে। এইভাবে মুখটা ভার করে আছো কেন অদ্রিজান? অদ্রিজা বলল, তো কি করব? অদ্রিজার মুখে নীরস উত্তর। মনময় বলল, হাসবে, সারা দিন প্রাণ খুলে হাসবে, আমি তোমাকে হাসতে দেখতে চাই। তুমি এই সময় যা যা করবে আমাদের বেবিটাও ঠিক তাই তাই করবে। আমি চাই না আমাদের বেবিটা গোমরামুখ হোক, আমি চাই সে আমার অদ্রিজানের মতো হোক, সারা দিন হাসবে, শুধু অদ্রিজানের মতো ইচ্ছে পাকা বুদ্ধি না হলেও হবে। মনময়ের কথা বেশ রেগে যায় অদ্রিজা। মনময়ের দিকে তাকিয়ে গমগম সুরে বলল, হ্যাঁ বাবার মতো বুদ্ধিমান হবে। বাবা যেভাবে আমাকে সবার সামনে সাইকোসিস রোগী বানিয়ে প্রেম করেছিল, ঠিক বাবার মতোই অগাধ জলের মাছ হবে সে। অদ্রিজার উত্তর শুনে চমকে তাকায় মনময়। অদ্রিজার দিকে সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, এসব কি বলছো তুমি, আর এইসব বাজে কথা কার কাছে শুনলে? মনময় ব্রু নাচিয়ে কথাটি বলে উত্তরের অপেক্ষায় অদ্রিজার দিকে তাকিয়ে থাকে। কথায় কথায় অদ্রিজা মুখ ফসকে কথাটি বলে জিভ কামড়ায়, এই তত্ত্ব তাকে ফাহাদ দিয়েছিল। এখন যদি মনময়কে ফাহাদের কথা বলা হয় তবে ফাহাদের অবস্থা নাজেহাল করে ছাড়বে। মনময় বললো, কি হলো, কথা বলছো না কেন? অদ্রিজা বলল, মা আমাকে বলেছিল আমি নাকি এই সমস্যায় আছি, কিন্তু এইসব যে মিথ্যা তা তো আমি ভালো করেই জানি। মনময় বলল, মা কবে বলেছিল তোমায়? অদ্রিজা বলল, এই তো কয়েকদিন আগে। মনময় একটা অস্বস্তির শ্বাস ছাড়ে। এইভাবে অদ্রিজার কাছে কথাটা বলা উচিত হয়নি। মনে মনে হয়তো বেচারি কষ্ট পেয়েছে। মনময় অদ্রিজার গাল দুটো হাত আলতো করে রাখে, অনুতপ্ত সরে বলল, আই এম সরি অদ্রিজান, এছাড়া তোমাকে কাছে পাওয়ার আমার আর কোনো উপায় ছিল না।
সাধারণত আমি খুব কম চলাফেরা করি মেয়েদের সাথে, তাছাড়া আমার রুমে কারো ঢোকার অ্যালাউ নেই। তোমাকে পড়ানো, তোমাকে সঙ্গ দেওয়া সবটাই মিমিয়ার সন্দেহ হয়। তাছাড়া সেদিন তুমি যখন পাঁচিল টপকে বাইরে বেরিয়েছিলে এবং পরের দিন আমাকে খুনি খুনি বলে অপরবাদ দিলে, সেদিনও মিমিয়ার সন্দেহ হয়। এই সব কিছু সমাধান করতে আমি তোমায় রোগী সাজালাম। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামে মনময়। অদ্রিজের কোনো প্রতিউত্তর করল না, মনময়কে ইশারা করে দ্রুত তৈরি হয়ে নিতে বলল। বাড়ির সবাই কাছ থেকে বিদায় দিয়ে অদ্রিজার মনময় বেরিয়ে যায়। মনময় ফহাদকে ফোন করে তাদের বাসায়, তাদের আসার বিষয়টা কনফার্ম করে রাখে। গাড়ি মেইন রোডের কিছুটা পথ গেলেই জ্যামে আটকে যায়। প্রায় 15 মিনিট হয়ে চলল, এখনও জ্যাম ছাড়ার নাম নেই। বিরক্ত হয়ে আশপাশ করতে থাকে অদ্রিজা। এতটা সময় এতক্ষণে বসে থাকা এই মুহূর্তের জন্য তার বড্ড কষ্টের। অদ্রিজা বিরক্ত হচ্ছে বসতে পেরে মনময় হঠাৎ তাকে প্রশ্ন করল, আমাদের ছেলে কিংবা মেয়ে হলে কী নাম রাখব বলো তো অদ্রিজেন। অদ্রিজা বলল, ভেবে দেখিনি আমি, তুমি বলো। মনময় বলল, তোমার মেয়ে লাগবে নাকি ছেলে লাগবে? মনময়ের প্রশ্নে অদ্রিজা এক চিলতে হেসে দেয়। কপালের সামনে পড়ে থাকা দোগাছি চুল কানের কাছে গুঁজে দিয়ে বলল, আমি এইসব ভাবি না মনময়, আমার সুস্থ স্বাভাবিক একটা বাচ্চা চাই, সে ছেলে হোক বা মেয়ে তাতে কি, সে তো আমারই সন্তান। আর তুমি? অদ্রিজার উত্তর শুনে মনময়ের ঠোঁটের কোণে ভেসে ওঠে তৃপ্তির হাসি। মনময় বলল, তোমার যেমন ভাবনা আমারও ঠিক তেমন ভাবনা, আমি সুস্থ স্বাভাবিক বাচ্চা চাই, সাথে তোমাকে। আমি এমন কোনো পরিস্থিতি চাই না হয় বাচ্চা বা তোমাকে বেছে নিতে হবে। অদ্রিজা বলল, যদি দুজনের মাঝে একজনকে বাঁচানো যায় তবে তুমি কাকে চাইবে? মনময় বলল, তোমাকে। মনময়ের নির্লিপ্ত কথায় চমকে তাকায় অদ্রিজা। কয়েক মুহূর্তের জন্য মাথাটা যেন হ্যাং হয়ে গেছে। তবে কি মনময় বাচ্চা চায় না, নাকি অন্য কিছু? অদ্রিজা বলল, তুমি কি বাচ্চা চাও না মনময়? দুজনের মাঝে অবশ্যই তুমি বাচ্চাটাকে বাঁচাতে চাইবে। দেখো মনময়, আমার জীবনের অর্ধেকটা সময় শেষ আর এই বাচ্চাটার জীবনের সময় শুরু। আর তুমি এই এক জীবনে আমার তুলনামূলক সব পাওয়া হয়ে গেছে, ভালোবাসা, পরিবার, বিশ্বস্ত মানুষ, সবটাই তুমি আমার উপহার দিয়েছ মনময়। আমাকে পাওয়ার যে অপেক্ষা ছিল, তোমার সেই অপেক্ষার অবসান অনেক আগেই হয়েছে, তাই আমাকে না পেলেও চলবে। তাছাড়া বাচ্চাটা যখন তোমায় বাবা বাবা বলে ডাকবে, তখন তুমি মন থেকে শান্তি পাবে, ভালো থাকবে, তাই তুমি বাচ্চাটাকেই চাইবে। মনময় বলল, আমার তোমাকেই চাই। মনময়ের এমন দৃঢ় কথায় আবারও চমকে যায় অদ্রিজা। অবাক পানে তাকিয়ে থাকে মনময়ের দিকে। অদ্রিজার দৃষ্টি অনুসরণ করে মনময় বলল, ভালো থাকার জন্য বিশেষ কিছু লাগে না অদ্রিজান, জীবনটা সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত জীবনে দৃঢ় প্রত্যয়, উৎসাহ নিয়ে বেঁচে থাকার জন্য কিছু কিছু টনিক প্রয়োজন। সেই টনিকগুলো হয়তো ছোট্ট ছোট্ট কোনো কারণ, এই ছোট্ট ছোট্ট কারণগুলো নিয়ে বেঁচে থাকাটা যথেষ্ট। আর ভালো থাকার জন্য খুব বেশি বিশেষ কোনো কিছুর প্রয়োজন নেই। নিত্যদিনের সাধারণটাকেই আমরা অসাধারণভাবে গড়ে তুলতে পারি, তাই যতদিন বেঁচে থাকি। আর আমার তোমাকেই লাগবে, তুমি নামক সুখটা আমার বড্ড প্রয়োজন, সারা জীবনের জন্য প্রয়োজন। মনময় চুপ হয়ে যায়। অদ্রিজা এখনও তাকিয়ে আছে মনময়ের দিকে। মনময়ের বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। অদ্রিজার মুড ফিরিয়ে আনতে আবারও বলল, আমরা কোন টপিকে ছিলাম অদ্রিজন? অদ্রিজা বলল, আমাকে একটু জড়িয়ে ধরো না মনময়। অদ্রিজার হঠাৎ এমন কামনায় চমকে যায় মনময়। জ্যামে আটকে থাকা গাড়িগুলোর দিকে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। অদ্রিজা বলল, কি হলো, আমায় জড়িয়ে ধরবে না তুমি? মনময় গাড়ির দুপাশে জানালার কাঁচ তুলে দেয়, অদ্রিজাকে শক্ত করে জড়িয়ে ধরে। অদ্রিজা মনময়ের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, ভালো তো প্রত্যেকে বাসে, তবে ভালোবেসে যত্ন নিয়ে মনের আবাসে দরজার কিল দিয়ে গজনে রাখতে পারে? অদ্রিজার কথায় তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে মনময়। তার কানের লতিতে মনময়ের অস্ত্রাদর ছুঁয়ে দিয়ে বলল, আমি তোমায় নিয়ে গভীর তন্দ্রাচ্ছনে স্বপ্ন দেখি অদ্রিজান, আমার কল্পার ভাবনাগুলোতে যখন তুমি থাকো তখন হয়তো সেগুলো ভাবনা হিসেবে পরিচিত, কিন্তু তখন আমার অনুভূতিগুলো থাকে একদম বাস্তবের মতো। অদ্রিজা বলল, জ্যাম ছেড়েছে, এবার আমায় ছাড়ো। অদ্রিজার কথা তাকে ছেড়ে দেয় মনময়। আবারও ড্রাইভিংয়ে মন দেয় মনময়। লজ্জায় আনন্দে বিমোহিত হয়ে আত্মহারা হয়ে যায় অদ্রিজা। ডাক্তারি সব চেক আপ শেষ করে প্রায় অনেকটা সময় লাগে। এদিকে বিরক্ত হয়ে একবার করিডোরে হাঁটছে আর একবার চেয়ারে বসছে অদ্রিজা। মনময় তার অস্বস্তির কারণ বুঝতে পেরে বলল,
বাড়ি চলো, ফাহাদ গি তোমায় দিয়ে আসবে, আর থাকতে হবে না, প্রয়োজনে কাল আবার আসবো। আদ্রিজা বলল, না প্রয়োজন নেই, কাল সারা দিন রেস্ট করব, আজ যখন দখল যাচ্ছে তো যাক, আর আমি আপনার সঙ্গে এসেছি, আপনার সঙ্গেই যাব। মন্ময় বলল, ওকে তাহলে কি করবে, বসে বসে মাসি তাড়াও? অদ্রিজা বলল, মাসি থাকলে তো তাড়াতাম, কিন্তু সেটাও তো নেই, বড্ড বিরক্ত লাগছে। মন্ময় বলল, আর কোনো কথা শুনতে চাই না, চলো বসবে চলো। মন্ময় অদ্রিজাকে নিয়ে চেয়ারে বসে পড়ে। অদ্রিজা মন্ময়ের ঘাড়ে মাথা গুঁজে দেয়। মন্ময় তার অদ্রিজানকে আগলে নেয় বাম বাহু ডোরে। মন্ময় ফাহাদের দিকে তাকিয়ে বলল, ফাহাদ দেখ তো রিপোর্টগুলো কমপ্লিট হতে আর কতদূর। ফাহাদ বলল, ওকে বস। এভাবে কেটে যায় আরও কয়েক মিনিট। অদ্রিজার কিছুটা দূর একজন মহিলা তার বাচ্চা নিয়ে সিটে বসে। বাচ্চাটা দেখতে একদম গুলুমুলু গুলুমুলু, গাল দুটো এদিক সেদিক নাড়িয়ে কি যেন খুঁজছে। বাচ্চাটার দিকে অদ্রিজান এক দৃষ্টিতে তাকিয়ে আছে। গোলাপি বর্ণের ঠোঁটো দুটো দিয়ে বারবার হাতের দুই আঙুলে মুখে পরে নিচ্ছে। মন্ময়কে আলতো করে ধাক্কা দিয়ে অদ্রিজা ইশারা করে, দেখুন বাচ্চাটা, মাশাল্লাহ খুব সুন্দর, ইচ্ছে করছে ছুঁয়ে আদর করি। মন্ময় বলল, আমাদেরও এমন একটা বেবি হবে, তখন তুমি আদর করবে, এখন শুধু অপেক্ষার প্রহর বাকি। অদ্রিজা বলল, আচ্ছা আমাদের বেবির কি নাম রাখবো আমরা? মন্ময় বলল, ছেলে হলে তোমার নামের সাথে মিল রেখে আলভি কেমন হয়? অদ্রিজা বলল, আর মেয়ে? মেয়ে হলে তোমার নামের সাথে মিল রেখে মৃণময়ী। অদ্রিজার কথা শুনে মন্ময় এক চিলতে হাসে, বাহ আমরা আমাদের বাচ্চার নামটা ঠিক করে ফেলেছি। মন্ময়ের কথার মাঝে ফাহাদ তাকে ইশারা ডাকে। ফাহাদের ইশারা বুঝতে পেরে অদ্রিজাকে রেখে ফাহাদের কাছে যায় মন্ময়। কিরে কোনো সমস্যা ফাহাদ? ফাহাদ বলল, বস আপনি যাদের সাথে এই বছর কন্ট্রাক্ট করেছিলেন মাল সাপ্লাইয়ের বিষয়ে, তারা গণ্ডগোল করছে, তাদের কথা আপনি কথা দিয়ে কথা রাখেননি, এক বছরের ডিলে আপনি মাঝখানেই সব ক্যান্সেল করেছেন, গোডাউনের সামনে আমাদের লোকের সাথে তাদের মারামারি হচ্ছে, বিষয়টা সিরিয়াস, রক্তারক্তি সংঘর্ষ। মন্ময় বলল, তুই স্পটে যা। আরেকটা কথা, আমি কিছুতেই ফিরে আসবো না এই ব্যবসায়, আমাদের দিক থেকে এই ব্যবসাটা সম্পূর্ণ বাতিল, বাবাকে বলেছি, আমার কথা বাবা রাজি হয়েছেন, ব্যবসাটা শুধু বাবা হ্যান্ডেল করবে, এই ব্যবসায় আমার কোনো হাত থাকবে না। আর তাদের বলে দিবি মন্ময় মেহরাব আপনাদের সাথে কাজ করতে ইচ্ছুক নয়, আপনারা বরং রাগিব মেহরাবের সাথে যোগাযোগ করুন বস। ফাহাদ বলল, ওকে বস, তাহলে আসি এখন, আপনি ম্যামের দিকটা সামলান। মন্ময় বলল, হুম যা। আরও কিছুটা সময় পর অদ্রিজা তার রিপোর্ট ডাক্তারকে দেখিয়ে সবটা কমপ্লিট করে মন্ময়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পার্কিং জোনে এলে পকেটে হাত দিয়ে মন্ময়ের ব্রোকেঞ্চিত পরিমাণ কুচকে যায়। অদ্রিজান, আমি চাবিটা ডাক্তারের রুমে রেখে এসেছি, তুমি রিপোর্টগুলো নিয়ে দাঁড়াও, আমি দ্রুত চলে আসব। অদ্রিজা বলল, আচ্ছা যাও, আমি অপেক্ষা থাকবো। মন্ময় বলল, হুম। মন্ময় চাবি খুঁজতে খুঁজতে অনেকটা সময় নেয়। পরবর্তীতে জানতে পারে ফাহাদ বলে মন্ময়ের গাড়ির চাবি নিয়ে গেছে। তাই মন্ময় দ্রুত নিচে নেমে আসে, কিন্তু পার্কিং জোনে অদ্রিজাকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না, সেই স্থানটা বেশ নিরিবিলি। অদ্রিজা যেখানে দাঁড়িয়েছিল ঠিক সেখানেই পড়ে আছে রিপোর্টগুলো। মন্ময় দ্রুত রিপোর্টগুলো হাতে তুলে নেয়, চারিদিকে খুঁজতে থাকে অদ্রিজাকে। দারোয়ানকে মন্ময় অদ্রিজার ছবি দেখালে সে নিজেও বলে, এই মেয়েটিকে বের হতে দেখেনি। অদ্রিজার ফোনটা বন্ধ, প্রায় আধা ঘন্টা মন্ময় পাগলের মতো এদিক সেদিক অদ্রিজাকে খুঁজতে থাকে, কিন্তু সে ব্যর্থ। অদ্রিজা এক কথায় গায়েব। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সবসময় ফারুক স্টোরির সাথে থাকবেন। সেই কেমন আয়, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।